জন্মদিন মানে কেক কেটে সারাদিন বন্ধু বান্ধব ও পরিবারের সাথে মজা হইহুল্লোর জমিয়ে খাওয়া দাওয়া, বেশিরভাগ মানুষ এটাই করে থাকেন। তবে তমলুকের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সনত কুমার মাইতি ও দেবশ্রী মাইতির একমাত্র পুত্র স্পন্দন মাইতির জন্মদিনের চিত্র ছিল অন্যরকম। সনতবাবু কলকাতার মেট্রো রেলের পাইলট, মা দেবশ্রী মাইতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। এই পরিবারের পুত্রের প্রতিবারই জন্মদিনের দিনটা কাটত বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে। কিন্তু এবছর পড়াশোনার চাপ ও পরিবারের বিভিন্ন কাজের ফলে সে সুযোগ হয়ে ওঠেনি। তাই 12 বছরের ছেলে স্পন্দন তার বাবা মাকে জানায়, তার জন্মদিনে কেক না কেটে যদি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা যায়, তাহলে সেটাই তার কাছে সবথেকে বড় উপহার হবে বাবা মায়ের থেকে। সেই মতো এদিন সকালে জন্মদিন উপলক্ষে বাড়িতে বসে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 300 জন মানুষ এদিন শিবিরে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করান। ছেলেকে এই ধরনের উপহার দিতে পেরে খুশি পরিবারের বাবা ও মা। জন্মদিনে কেক না কাটা হলো অন্য এই ধরনের উপহার পেয়ে আপ্লুত 12 বছরের ছোট্ট ছেলে স্পন্দন। জন্মদিন উপলক্ষে এই বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করাতে পেরে মুখে খুশির ছাপ শিবিরে আসা সাধারণ মানুষজনের। এটা আসলে আমারই মা বাবা যখন আমাকে জিজ্ঞাসা করে যে বাবু তুই কি চাস, আমার যখন কোনো মানুষকে আমি অসহায় দেখি আমার খুব কষ্ট লাগে। আমার ছোটবেলা থেকেই মানুষকে সাহায্য করার খুব ইচ্ছে ছিল, মাকেই আমি গিফটটা চেয়েছিলাম, আর মা যে আমার এই গিফটটা পূরণ করে দিয়েছে এতে আমি খুবই খুশি। কেক কাটার থেকেও বেশি আনন্দ হচ্ছে? হ্যাঁ, কেক কাটার থেকেও বেশি আনন্দ হচ্ছে। আমার নাম স্পন্দন মাইতি। আমার 12 বছর। স্পন্দন তার জন্মদিন, প্রত্যেকবারেই আমরা আমাদের যে সোশ্যাল ওয়ার্ক গ্রুপ হিউম্যানিটি ইন পাওয়ার প্লাস তাম্রবৃত্ত হেল্পিং অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে আমরা প্রত্যেকবারেই জঙ্গলমহল চলে যাই, প্রত্যেকবারে কিছু না কিছু সোশ্যাল ওয়ার্ক করি। ওখানে গিয়ে দুস্থ বাচ্চাদের নিয়ে কাজ করি আমরা, ওখানে যারা দুস্থ আদিবাসী মহিলারা রয়েছেন ওদের নিয়ে কাজ করি আমরা, শীতের জিনিসপত্র দিই। কিন্তু এবারে তো কোভিড সিচুয়েশন, তাই আমরা আর বাইরে যাইনি। তো আমাদের বিশেষ করে আমার, আমি যে ওয়ার্ডে থাকি এক নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে ম্যাক্সিমাম মানুষ খুব অসহায়ভাবে আছে লকডাউনে। হয় অনেকেরই চোখের সমস্যা আছে, অনেক সমস্যাই আছে, তো ভাবলাম যে যদি চোখের একটা আই ক্যাম্প করা যায়। তো আমরা সেই মতো চৈতন্যপুর যে বিবেকানন্দ মিশন আশ্রম নেত্রালয় যে রয়েছেন ওনাকে বলেছিলাম আমরা, ওনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো আমরা সেই মতো কুপন বিলি করেছিলাম, তো প্রায় 300 থেকে 350 কুপন দিয়েছি। তো দেখছি হয়তো বেশিই হবে, তাই একটু চিন্তাতেই আছি। কোভিড সিচুয়েশন, বেশি কিছু বলা মানে অনেককেই বলতে পারিনি, তাই আমরা ক্ষমা প্রার্থী। তো আপনারাও এসেছেন, আপনাদেরও ধন্যবাদ। আমরা আগামী দিনে যেন আরও ভালো ভালো কিছু কাজ করতে পারি, এর জন্য সবাই আমাদের পাশে থাকবেন। আজকে 300 কুপন দিয়েছি, তারপর কুপন শেষ হয়ে গিয়েছে, বাড়িতে এমনি যারা আসছে মুখেও বলে দিয়েছি, বা জানি না কখন, এখনও পর্যন্ত প্রায় 200 জনের মানে নাম এন্ট্রি হয়ে গেছে, রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। আমার নাম দেবশ্রী মাইতি। এরা আমার সবাই আমাদের সোশ্যাল ওয়ার্ক গ্রুপের সদস্য, বা আমাদের যারা দিদি আছেন দিদিকে ডাকতে, মানে আমাদের ডাকে আমার বন্ধুস্থানীয় যারা আছে তারাও এসেছেন কিছুজন।